পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা লাঙ্গলমোড়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম ও তার স্ত্রী জায়দা খাতুন দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছেন এই দম্পতি। চিকিৎসকেরা জানিয়েছেন তাদের হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। 2017 সালে হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে শহীদুলের এবং 2023 সালে একই রকম সমস্যা ধরা পড়ে স্ত্রী জায়দা খাতুনের। প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও পরে তাদেরকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। শরীরের অবস্থা এমনই, আমার সালপালাকে আমি রান্না করে খাবার পারি না, আমি একটা সংসারের কাজ করতে পারি না, আমার তিনটে সালপাল নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে চা খাই। কৃষি কাজ করতাম দিন মজুর, এখন সেই অসুখের কারণে কোনো কাজকর্ম করে পারতেছি না, এক প্রকার অনাহারে আমার দিন কাটতেছে তিনটা মেয়ে এবং স্ত্রী নিয়ে। বসত ভিটে ছাড়া কোনো জমি জমাই নেই এই দম্পতির। দীর্ঘদিন অসুস্থ থাকায় কাজকর্ম করতে পারছেন না শহীদুল। চিকিৎসা তো দূরে থাক, ছোট তিন কন্যা সহ পাঁচ সদস্যের পরিবারের আহারই জোটে না ঠিক মতো। এই দম্পতির চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পরিবার ও স্থানীয়দের। আমার ভাতিজা এবং ভাতিজার ওয়াইফ দুইজনই অসুস্থ, বাড়ির নিত্য কাজকর্ম করতে পারছে না ঠিক মতো, তাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার জন্য বলেছে, কিন্তু আর্থিক সংকটের কারণে তাদেরকে আমরা বাহিরে কোথাও নিয়ে যেতে পারছি না বা উন্নত চিকিৎসা দিতে পারছি না। আমার বড় ভাই 2017 সালে হৃদরোগে আক্রান্ত হয়, এরপরে আমরা আমার বড় ভাবি 2023 সালে আক্রান্ত হয়, তাদেরকে চিকিৎসা বহু জায়গায় করাইছি, এখন ডাক্তাররা যেভাবে বলেছে আমরা সেভাবে চিকিৎসা করতে হয়তো পারি নেই আর্থিক সমস্যার জন্য।